নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের কিন্তু ম্যাথমেটিক্স সলভ করেছি পর্ষদের। আজকে আমি পেজ নম্বর 427 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমি তোমাদের আমি দেখাবো। তো দেখো, 427 নম্বর পেজ, এই পেজ থেকে আমি কিন্তু একটা পরীক্ষা নিয়েছিলাম, ঠিক আছে? এই 427 নম্বর পেজের আমি কিন্তু পরীক্ষা নিয়েছিলাম শুধুমাত্র বড় প্রশ্ন, এবং আমাদের ছাত্রছাত্রীরা যে সমস্ত অঙ্কগুলো করেছে সেইগুলো তোমাদের আমি দেখাবো। তোমাদের এখান থেকে ওরা 4 দাগের অঙ্ক করেছে, 4-এর রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে, রোমান 4, যে অঙ্কগুলো করিয়েছি ওরা করেছে আর কি, সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। রোমান 12-এর অঙ্ক ওরা করেছে, 5-এর রোমান 1 করেছে, ঠিক আছে, এবং তার সঙ্গে 6-এর রোমান 1, 7-এর, তো দেখো 7 দাগ থেকে করেনি, ঠিক আছে, 7-এর, হ্যাঁ, রোমান 2, 7-এর রোমান 2 করেছে, 8-এর রোমান 1, রোমান 2 করেছে, 8-এর রোমান 1ও করেছে, অনেকে করেছে, আমি একটা খাতা মাত্র দেখাচ্ছি। তার সঙ্গে তোমাদের করেছে, আমাদের এখান থেকে অঙ্ক করেছে, সম্পদ থেকে করেছে, এবং ত্রিকোণমিতি 12 রোমান 1, রোমান 3, ঠিক আছে, এইগুলো করেছে, এবং তার সঙ্গে আমাদের প্রত্যেকটা যে অঙ্কগুলো করেছে সেই অঙ্কগুলো দেখাচ্ছি আমি। এর সঙ্গে এই অঙ্কটা করেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, রোমান 2-এর অঙ্কটা, এবং তার সঙ্গে করেছে, এটা করেনি, 14 দাগের অঙ্কগুলো করেনি, তার সঙ্গে রাশিবিজ্ঞানের করেছে রোমান 2 এবং রোমান 3, এর ভেতর থেকে দুটো অঙ্ক করতে বলেছে, তারা দুটোই করেছে। তো দেখো, সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যাদের টিচার নেই, যাদের কোনো শিক্ষক নেই, যাদের বিভিন্ন সমস্যা হয় অঙ্কর ক্ষেত্রে, সেই জন্য আমি এই খাতাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, এটা ঈশিকা ঘোষের খাতা আছে, 427 নম্বর পেজের যে সমস্ত অঙ্কগুলো করেছে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর এর মান 10%, এন এর মান 3 বছর, পি এর মান নেক্সট টাকা ধরেছে, সরল সুদ PTR/100, পি এর মান, টি এর মান, আর এর মান পুরো বসিয়ে এখানে 30x/100 পেয়েছি। অপরদিকে চক্রবৃদ্ধি সুদটা করেছে, দেখো তোমরা, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100, ব্র্যাকেট ক্লোজ, N-1, থার্ড সেকেন্ড ব্র্যাকেট, 00 কেটে দিয়েছে, 11/10, এর কিউব মানে কি 1331/1000, -1, ক্যালকুলেশন করে 331x/1000 পেয়েছি। তো চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ যদি বাদ দিই তা কত পেয়েছি, তো দেখো এখানে, দেখো একটু ভুল হয়েছে, এখানে ভুল করছে, এখান থেকে হবে, এরপর থেকে এখান থেকে 31x, এই যে 331 থেকে 300 বাদ দিলে কত হবে, 31x/1000=930, তাহলে 31x=93, এখানে কটা শূন্য, 3টে 4টে 0, আর সমান কাটাকাটি করলে কত হবে আমাদের, একক, দশক, শতক, হাজার, 30,000 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো টাকার পরিমাণ 30,000 টাকা। তো দেখো, এটা কিন্তু 6-এর রোমানের অঙ্ক আছে, যে কোনো দুটো থেকে একটা করতে বলেছে, এখানে ওই একটাই করেছে। তো দেখো এখানে কিন্তু x-3x+3=P ধরা হয়েছে, তা P-1/P = 48/7, লসগু করে এখানে আমরা পাচ্ছি P²-1/P = -48/7, 7P²-7=-48P, 7P²+48P - 7=0। তো এখানে কিন্তু আমি ক্যালকুলেশন করেছি, এবং সেখানে আমরা দেখতে পারছি যে মিডিল টার্ম ফাংশন করেছি, 49-1, 49 থেকে 1 বাদ দিলে 48, আর 49-এর সঙ্গে 1 গুণ করলে 49 হয়, 7×7=49, তো 7P²+49P - 7=0, তাহলে 7P ব্র্যাকেটের মধ্যে P+7 ব্র্যাকেট ক্লোজ -1 কমন নিয়েছি, P+7=0, P+7 ব্র্যাকেটের মধ্যে ওইখানে কি আছে, 7P-1=0, তাহলে কী থাকছে, P-P = -7 থাকছে, আর 7P = 1, তাহলে P = কী থাকছে, 1/7 থাকছে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। এবার আমি জাস্ট পি এর মানটা বসিয়ে দিলে আমরা অঙ্কটা অ্যান্সারটা পেয়ে যাবো। জাস্ট এখানে পি এর মানটা বসিয়েছি, কী আছে দেখো, 7x-3 = 21, আর দিকে কী আছে, x-3, তা 7x-x = -3+21, কত হবে, কত হবে, 8x-8x = 21 থেকে 3 বাদ দিলে কত হবে, 17 হবে, অর্থাৎ x = 17/8, ওকে। তো দেখো এটা ভুল করে ফেলেছে, 3 থেকে 21 বাদ দিলে কত হবে, 3 থেকে 21 বাদ দিলে হবে আসলে 18,
18, ঠিক আছে, এটা 18 হবে। তবে হবে চলো 4 দুগুণে 8, 9 দুগুণে 18, ঠিক আছে, অ্যান্সার হবে -9/4 হবে। ওকে, একটু ভুল করে ফেলেছে, -9/4 হবে। আর এইদিকে মানটা বসিয়েছি, এখানে কিন্তু এক্স রে মান কিন্তু 4 পেয়েছি, ঠিক আছে, এক্স রে মান কত পেয়েছি, এক্স রে মান 4 পেয়েছি। আমাদের পরের অঙ্কটা কী আছে, তো দেখ ভিডিও লাস্টের দিকে কিন্তু যে সমস্ত অঙ্কগুলো ছাত্রছাত্রীরা করেছে, যে ছাত্রীটা করেছে সেই অঙ্কগুলো, ঈশিকা ঘোষ অঙ্কগুলো করেছে, সেই অঙ্কগুলো তোমাকে কিন্তু ভিডিওর লাস্টের দিকে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। এই এই যে মানে এসএকিউবের যে অঙ্কগুলো আছে, টোটাল যে 20 নম্বর থাকে, টোটাল 12খানা থাকে, 10খানা লিখতে হয়, 10খানা অঙ্ক সলভ করতে হয়, এইগুলো কিন্তু ভিডিওর লাস্টের দিকে কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছ এই অঙ্কটাও কিন্তু করা হয়েছে, এর মান বসিয়েছে, বি এর মান এটা আছে, প্রথমে এ মাইনাস বির মানটা বের করেছি, এ মাইনাস বি এর মানটা তো দেখো এখানে, এই যে এটা কাটা আছে, এখানে লসাগু করেছি, √5 - 1, √5 + 1 হচ্ছে, রুট লসাগু করে ক্যালকুলেশন করে আমরা √5 + 1 হোল স্কোয়ার মাইনাস √5 - 1 হোল স্কোয়ার, a² + 2b + b² মাইনাস আছে, সেম a² - 2b + b² তার মানে কি a + b - a - b, a² - b² তো সেমনি এখানে কিন্তু আমরা a + b এর মানটাও কিন্তু বের করছি, ঠিক আছে, a + b এর মানটাও এরকম বের করেছি। তারপর দেখো একই টাইপের অঙ্ক করেছি, এখানে পেয়েছি a + b এর মানটা পেয়েছি 3, আর এখান থেকে ক্যালকুলেশন করে a - b এর মানটা আমরা কত পেয়েছি, √5 পেয়েছি। আবার মানে অঙ্কটা ভালোই ঝামেলার অঙ্ক আছে, আবার a b এর মানটাও বের করতে বলেছে, a + b এর মানটা a + b 2 এর হোল স্কোয়ার / 2 এর হোল স্কোয়ার, a - b / 2 এর হোল স্কোয়ার, এরও ক্যালকুলেশন করে আমরা 1 পেয়েছি, অর্থাৎ অর্থাৎ এ এখানে কি আছে, এ বির মান 1 পেয়েছি, অপরদিকে a - b এর মান পেয়েছি ছিল √5, আবার a + b এর মান পাচ্ছিল 3। এবার কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, অঙ্কটা এটা বলেছে a² + ab + b² a² - ab + b² তো এখানে ফর্মুলা ইউজ করেছি, a + b এর মান বসিয়েছি -2ab, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমরা করেছি, তো দেখো একটা কথা বলছি আমি তোমাদের, এখানে a - b এর মানটা বের না করলেও চলতো, ঠিক আছে, আমাদের ছাত্রী হয়তো কোনো কারণে হয়তো a - b এর মানটা বের করেছে, তো দেখো a - b এর মানটা কিন্তু না বের করলেও চলতো, a - b এর মানটা কিন্তু বলেনি সে, ঠিক আছে, ওই এক্সট্রা করে দিয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পারছো ক্যালকুলেশন করে আমরা এখানে পাচ্ছি, অঙ্কটা পাচ্ছি 8/6, অর্থাৎ 4/3, তো LHS RHS এর কিন্তু অ্যান্সার কিন্তু মিলে গেছে। অপরদিকে আমাদের আর একটা অঙ্ক আছে, এটাও করেছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, এক্স ওয়াই এর মান আছে a + 2 a - 2, এটা হোল স্কোয়ার করে দিয়েছে, হোল স্কোয়ার করলে কী হবে, a² + 2b + b² আর a² - 2b + b², a² x² মান এটা মানে উভয় রাশিকে এখানে লিখবে বর্গ করে পাই, x² - a² + 4a + 4, আর y² - a² - 4a + 4, তো x² - y² আর x² + y², তো x² মানটা এটা বসিয়েছি, y² মানটা এটা এটা বসিয়েছি, সামনে শুধুমাত্র মাইনাস বসিয়েছি, জাস্ট এরকমই করেছি। এবার জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ a² কেটে যাচ্ছে, -4 - 4 - 4 + 4 কেটে যাচ্ছে, আর এখানে 4a এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে, এখানে কী থাকছে, 4a আর 4a 8a থাকছে, আর নিচে কী থাকছে, a² কটা a² থাকছে, 2a² থাকছে, আর +4 আর 4 কত, 8 থাকছে। তো এখান থেকে আমি যদি 2 কমন নিই কী থাকছে, 2 কমন নিলে কী থাকছে, a² + 4 থাকছে, 4 দুগুণে 8 4, অর্থাৎ 4a / a² + 4, অর্থাৎ এর অ্যান্সার এটা থাকছে। আমাদের আর একটা অঙ্ক করেছে, তো দেখো যে অঙ্কগুলো ও পেরেছে সেই অঙ্কগুলো করেছে, আর তোমাদের সামনে কিন্তু এই অঙ্কগুলো আমি তুলে ধরেছি সরাসরি। তো ত্রিকোণমিতির অঙ্ক 1টি বিষ, আমি তোমাদের অঙ্কগুলো কিন্তু দেখিয়েছি, 12 রোমানন, 1টি বিষ এক্স, অপর বিষ ওয়াই, x + y = 135, x - y এটা কেছে π/12, মানে 180/12, x - y = 15°, এটা 2 নং সমীকরণ। আমি আমাদের অপনয়ন পদ্ধতিতে এক্স রে মান কিন্তু 75 পেয়েছি, অপরদিকে এক্স রে মান কিন্তু 1 নং, হ্যাঁ 2 নং সমীকরণে বসেছি, হ্যাঁ এক্স রে মান 2 নং সমীকরণে বসে ভাই, ওয়াই এর মান কিন্তু আমরা পেয়েছি 60। ওকে, তো দেখো 180° = π/রেডিয়ান, অর্থাৎ 75° করেছি কত হবে, 75° করে আমি পাই 5π/রেডিয়ান / 12 পেয়েছি, আবার 180° = π/রেডিয়ান, 60° কত পাচ্ছি, π/রেডিয়ান / 3 পেয়েছি। তো দেখো এই অঙ্কটা কিন্তু করেছে ও, আবার আর একটা অঙ্ক করেছে, তো দেখো কোসেক 22°, আবার কট 68°,
এবার এটা কট স্কোয়ার 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি বাদ দিলে কত হবে, কট 68 ডিগ্রি থাকছে, তাহলে এটা অপোজিট কী হবে, ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি, আর কসে কোসেক স্কোয়ার মানে কি 1/sin² 22 ডিগ্রি, এটা এটা কেটে গেল 1/cosec² 22 ডিগ্রি সমান কি স্যার সেক 22 ডিগ্রি, সেক স্কোয়ার 22 ডিগ্রি। অপর দিকে এটা করেছে তো দেখো আমাকে 22 ডিগ্রিতে সব পরিবর্তন করতে হয়েছে, 68 ডিগ্রি থেকে 22 ডিগ্রিতে গেছি, আবার 68 ডিগ্রি থেকে 22 ডিগ্রিতে গেছি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, আবার কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, তো সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি মানে কি কস স্কোয়ার 22 ডিগ্রি, আবার কটে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি মানে কি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1, আর এদিকে ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি সেক স্কোয়ার 22 ডিগ্রি, অর্থাৎ LHS সমান RHS, অর্থাৎ এটাও দেখো এটার অ্যান্সার কিন্তু এটা ছিল, মিলে গেছে। ওকে, আমাদের 13 রোমান্টের যে অঙ্কটা আছে এটা অঙ্কটা দেখতেই পারছো, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই স্তম্ভ, একটা 180 মিটার একটা 60 মিটার, এটা তো জানো লেখাগুলো তো তোমরা জানো যে লেখাগুলো যেভাবে আছে সেভাবে লিখে নিবে, আর ট্যান দিয়ে অঙ্কটা করেছে লম্ব বাই ভূমি, এখানে এবির মানটা পেয়েছি আমাদের 60√3 পেয়েছে, আবার অঙ্কটা দেখো খুব সুন্দর করে সলভ করে দিয়েছে, আর ট্যান ট্যান কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় ছড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। ওকে, তো দেখো অন্তর্বৃত্ত করেছে 7 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার আছে, ঠিক আছে দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছে তোমরা। তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি একটি এটা তোমরা লিখবে পরিবৃত্ত লিখবে, ঠিক আছে এবিসি একটি উদ্দিষ্ট পরিবৃত্ত, এটা লিখবে একটি উদ্দিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি একটি উদ্দিষ্ট পরিবৃত্ত অঙ্কন করা হলো, বা এবিসি একটি পরিবৃত্ত লিখবে। ওকে, এবার দেখো তোমাদের এই অঙ্কটা দেখাচ্ছি, এখানে কিন্তু অঙ্কটা তোমরা দেখে নাও খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছ সব থেকে বড় সংখ্যা ছিল এই 75, তার জন্য এটা F1, তারপর একটা F0, তার নিচে একটা F2, দেখো অঙ্কটা দেখো, আর ডিফারেন্স তো দেখতেই পারছো 24 থেকে 26 2-2 করে ডিফারেন্স, 2-2 করে ডিফারেন্স, তো এখানে কী আছে এটা যেটা আছে এটা কিন্তু L এর মান, এটা L এর মান সব থেকে বড়, প্রথমে এখান থেকে শুরু করে এটা F এর মান, তার সোজাসুজি L এর মান, তার উপরে একটা F0, তার নিচে একটা F2, আর ডিফারেন্স কত করে 2 করে, তাই তো? তো দেখ জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসে দেওয়ার পরে তো দেখো 4-4 দিয়েছি, ক্যালকুলেশন করে কত পাচ্ছে 18.90 বছর, ঠিক আছে অ্যান্সার এটা হবে। আর রাশিবিজ্ঞানের পরের অঙ্কটা দেখো, রাশিবিজ্ঞানের এই অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো কিন্তু সলভ করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি, দেখতেই পারছো তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে দেখো তোমরা 51 থেকে 60 মানে এক ঘর করে বেড়েছে, এক ঘর করে বেড়েছে জন্য এটাও 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, ঠিক আছে, আর এটা কিন্তু 71 থেকে 80, 80.5, দেখো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখো, ঠিক আছে সীমা সীমানা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক, এটা 4 4+10 14 15+14 29, আর এখানে তো প্রথমের সঙ্গে 0.5 বিয়োগ হয়েছে আর এইগুলোর সঙ্গে 0.5 যোগ হয়েছে, তো টোটাল দেখো ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি এটা এনের মানে কিন্তু 70, ঠিক আছে দেখো এই সাইডটা তোমরা একটু দেখো, ঠিক আছে এই সাইডটা দেখো, এটা কিন্তু এল এর মান, ঠিক আছে এটা CF এর মান, এটা L, এটা F, তার উপর একটা CF, ঠিক আছে, তো দেখো ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি টোটাল আমরা পাচ্ছি কিন্তু ক্যালকুলেশন করে পাচ্ছি 3.5, এটা 3.5 83.5 অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা দেখো, 4-এর রোমানন, এটা কিন্তু সলভ করা আছে, দেখে নাও অ্যান্সার হবে কিন্তু 4%, এবং রোমান্টির অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট অ্যান্সারগুলো করেছে দেখো 1000 টাকা, রোমান্ট্রির অ্যান্সার হবে আমাদের, তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সামনে পরীক্ষা, তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো যে স্যার অঙ্কগুলো সলভ করে একটু পাঠিয়ে দেবেন, তো দেখো তার জন্য কিন্তু সলভ করা হয়েছে। ওকে, দেখতেই পারছো 10 জায়গার অঙ্কটা, ওকে 10-এর অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে এটা কিন্তু MCQ বা SCQ এর ক্ষেত্রে দেয় কষে দেখি 4 থেকে,
এই অঙ্কটাও দেখানো এবং 12 দাগের অঙ্কটা, এটাও তোমরা দেখানো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কষে দেখে 26.4 থেকে 9 দাগের অঙ্কটাও দেখানো, ঠিক আছে? 9 দাগের অঙ্কটা যদি একটু ভুল আছে, যদিও এখানে বলেছে 10-30 ডিগ্রি মান, তো দেখো 10-30 ডিগ্রি মান যদি হয় সে তাহলে কি হবে, 1/√3 হবে, বাট এখানে বলেছে 10-40টা, তো 10-40টার মান কখনো 1/√3, মানে 40 ডিগ্রি মান কখনো কিন্তু 1/√3 হতে পারে না, যা কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়েছে সেটা। আর আট দাগের যে অঙ্কটা বাকি আছে, আগে পরে অঙ্ক অঙ্কগুলো হয়তো করেছে, তো দেখো 2x, 5x, 3x, 2x + 5x + 3x = 180, এক্সের মান পেয়েছে 18 ডিগ্রি, এটা 18 ডিগ্রি লিখবে, হ্যাঁ 18 ডিগ্রি। তাহলে প্রথম কোণ 2 × 18 = 36, আর দ্বিতীয় কোণ ছিল 5 × 90, আর তৃতীয় কোণ ছিল 54। তো এখান থেকে আমরা মানগুলো বের করেছি, বলেছে যে ক্ষুদ্রতম কোণের মান, তার মানে 36 দিয়ে করতে হবে, 36 ডিগ্রি দিয়ে করতে হবে, এটা ডিগ্রি বসিয়ে দেবে, ঠিক আছে ডিগ্রি বসিয়ে দেবে, হ্যাঁ ওকে, হ্যাঁ ক্যালকুলেশন করে আসে π/5 পেয়েছি। তো দেখো প্রথমে আমি তোমাদের কিন্তু, তো দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো অন্য কোনো দিন আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? আর আজকে আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে আস্তে আস্তে করে কিন্তু সব বইগুলো, মানে টোটাল যে বইয়ের যে অঙ্ক, যে ম্যাথমেটিক্সের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা আমি করছি আস্তে আস্তে।